তাকওয়ার সংজ্ঞা এবং তাকওয়ার যারা অবলম্বন করে তাদের মুত্তাকি বলা হয় এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য আমি গত কয়েক দিন ধরে আলোচনা করেছি। আজকে মুত্তাকির যে দিনকার অর্থাৎ তাকওয়ার যে সোপান, যারা মুত্তাকির স্তর ভেদে সুন্দর স্তর ভেদে তাকওয়ার সোপান বলেছে, আসলে মূলত তাকওয়া আল্লাহর সৌন্দর্য লাভের এবং আত্মশুদ্ধি লাভে করার জন্য একটি বিশেষ বিন্যস্ত বা পথ পূজো তাকে সমর্থ করতে আসছে একটি বিষয় যা তাকওয়ার অনুশীলনের ভিত্তিতে বান্দার উন্নয়নের হয়ে থাকে। সুমার মনীষী এবং দার্শনিকদের তাকওয়ার বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন, যেখানে তাকওয়ার পর্যায়ক্রমে তাকওয়ার সবগুলো স্তর অতিক্রম করার মাধ্যমে বিপরীতপূর্ণ মুত্তাকি পাওয়া যায়। আর এক্ষেত্রে যুক্তিপুর শিরোমণি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাকওয়ার সুমনকে চারটি স্তরে বিন্যস্ত করেছে। আমরা গাজ্জালির তাকওয়ার সুমন হচ্ছে চারটি। প্রথম স্তর সোপান হচ্ছে যাবতীয় আরাম বর্জন, বিষয়বস্তু থেকে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখা বা পরিহার করা, এদিকে বলা হয় তাকওয়ার প্রথম স্তর। অর্থাৎ এক কথা যাবতীয় বিষয়বস্তু যেটা অবৈধ তার থেকে নিজেকে পরিহার করা, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে নিজের বর্জন করা, এটি তাকওয়ার প্রথম স্তর। আর এই স্তরে যারা অবলম্বন করে, এই স্তরে যারা অনুশীলন করে তাদেরকে বলা হয় মুমিনিন। অর্থাৎ এটা একজন মুসলমানের প্রথম স্তর আর কি, এখানে প্রত্যেক হারাম দৃষ্টি বেঁচে থাকা, যেমন হারাম কথা বলা, অবৈধ কথা বলা, অবৈধ খাদ্য, অবৈধ কার্যকলাপ, অবৈধ জিনিস গ্রহণ করা, একটা যাবতীয় হারাম থেকে আল্লাহ নিষিদ্ধ কাছ থেকে বর্জন করে দিচ্ছে। আর এই স্তরে যারা অবলম্বন করে তাদের হয় মুমিন, মুমিনিন। অর্থাৎ এই স্তরে যারা অবলম্বন তাদেরকে বলা হয় মুমিনিন। অর্থাৎ প্রত্যেক মুসলমানই যাবতীয় হারাম থেকে বেঁচে থাকা অপরিহার্য, যেমন মদ্য হারাম, শুদ্ধ হারাম, দুষ্ট হারাম, ব্যবচার অবৈধ ব্যবচার লিপ্ত হওয়া যে হারাম, এই ধরনের সমস্ত কাজগুলো যার থেকে বর্জন করা গেল প্রথম স্তর। তারপর দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন, সন্দেহযুক্ত হালাল বর্জন। অর্থাৎ হালাল হালাল প্রথা কার বিষয়বস্তু, যে হালাল হওয়ার সম্পর্কে সন্দেহ রয়েছে, অর্থাৎ যে হালালের সেটা হালাল হওয়ার সম্পর্কে সন্দেহ থাকে এখানে এটাকে বর্জন করা। অর্থাৎ যে হালালটা সন্দেহযুক্ত, যাতে হালালটা হালালযুক্ত সন্দেহ আছে এটা থেকে বর্জন করেছে তৃতীয় স্তর। আর এই তৃতীয় স্তরে যারা অবলম্বন করে তাদেরকে বলা হয়
ছিলা না বলছে সংশোধন করে অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা মা ইউরিদুকু ইলা মা ইউরাইদুকু যে বস্তু সন্দেহ হয় তা বর্জন করো যা সন্দেহ মুক্ত তাই গ্রহণ করো যে বস্তু সন্দেহ হয় তা বর্জন করো আর যা সন্দেহ মুক্ত তাই গ্রহণ করো তাহলে কি হলো সে সন্দেহমুক্ত জিনিসের সে পরিহার করো আর এই ক্ষেত্রে যারা তাদের মহাজ সন্দেহমুক্ত হালাল বর্জন সুরিয়াদের যাবতীয় হারাম ও সন্দেহযুক্ত হারাম বর্জনের পর এখান তো আল্লাহর ভয়ে অনেক অনেক সন্দেহ মুক্ত হালাল বস্তু বিষয়ে বর্জন করা তার যাদের কোনো সন্দেহ নাই যে হালালের যে কোনো সন্দেহ নাই এটাকে বর্জন করা অর্থাৎ সন্দেহমুক্ত হালালকে বর্জন করা সন্দেহের চেয়ে পতিত না হয় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিম সন্দেহযুক্ত কার্যে পতিত হওয়ার হয়ে সন্দেহবিহীন কার্য বর্জন যদি করে তাহলে সে পরিচিত প্রত্যেক হতে পারবে না একজন মুমিন একজন মুসলিম সন্দেহযুক্ত কার্যে পতিত হওয়ার হয়ে সন্দেহবিহীন কার্য বর্জন যদি না করে তবে সে পরিচিত মুত্তাকি হতে পারবে না অর্থাৎ সন্দেহ আছে এটাকে সে বর্জন সন্দেহ নাই বর্জনটুকু সন্দেহ হইতে পারে এই হিসাবে শুনতে হচ্ছে পতিত মুক্তাকি একজন অর্থাৎ একজন মুক্তাকির পক্ষে তৃতীয় শ্রেণীর সন্দেহমুক্ত হারানো বর্জনটুকু অনেক সময় এখানে সন্দেহ পতিত হওয়ার সম্ভাবনা থাকে আর এই পর্যায়ে তাকে অপর মুক্তাকি বলা হয় আত্মীয়া অর্থাৎ হালাল বর্জন যারা করে যে কোথায় যদি আল্লাহ ভয়ে যে সুন্দর মুক্ত হওয়ার ভয় সুন্দর মুক্ত রয়েছে বন্ধ করল এই পর্যায়ে যারা তাদেরকে বলা হয় আত্মীয়া যেমন এই পর্যায়ে আছে যে খাবার খাবার স্বাভাবিক খাওয়ার সন্দেহ মুক্ত কিন্তু সমস্যা না কিন্তু অতি বেশি সুস্বাদু খাদ্য সে ইচ্ছা করে পরিহার করতে অথবা বেশি দামি পোশাক সে ইচ্ছা করে পরিহার করবে করার সামর্থ্য আছে কিন্তু সে ইচ্ছা করবে স্বাভাবিক যে পোশাকটা সে দামি অত নয় এটা সে পরিহার করতে পারবে এটি এই স্তরে প্রত্যাগীদের অবস্থান দেয় চতুর্থ স্তর ইবাদতে অসহযোগী হালাল বর্জন ইবাদতে অসহযোগী হালাল বর্জন যে হালাল জিনিসটা ইবাদতে কোনো সহযোগ করে না ইবাদতে কোনো কাজে আসে না এমন ধরনের হালাল যেটা সেটাকে বর্জন করা হয় এটি তাকওয়ার অনুশীলনের চূড়ান্ত স্তর আর এই ইবাদতে অসহযোগী হালাল বর্জন এটা যারা দেখি তাকওয়ার অনুশীলনের সর্বস্তর স্তর আর কি আল্লাহর ভয়ে এমন শুকনো হালাল বস্তু বা ইবাদতের সহায়ক নয় তাও বর্জন করা এই চিঠির মধ্যে কি বলা হয় সিদ্দিকিন আর এই স্তর যারা অবলম্বন তাতে বলে সিদ্দিকিন যেমন কিছু কিছু ছাত্র আছে
কিন্তু অনেক সময় দেখা যায় যে রাত্রে